দেশে এই মুহূর্তে করোনার সংকটের কারণে লকডাউন চলছে ভারতে প্রাণঘাতীর রোগ হয়ে ওঠা করোনা ভাইরাসের কারণে এমনিতে তো আলাদা আলাদা অংশ পঁচিশে মার্চ থেকেই লকডাউন করা হয়েছিল যা এখন নিজের চতুর্থ চরণে পৌঁছে গিয়েছে যেখানে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে কিন্তু এই লকডাউন চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের কিছু খেলোয়াড় সোশ্যাল মিডিয়াতেই যুক্ত রয়েছেন লকডাউনে মানুষের জন্য সোশ্যাল মিডিয়া সবচেয়ে সত্যিকারের সঙ্গী প্রমাণিত হয়েছে এই বন্ধ চলাকালীন ভারতীয় দলের বর্তমান প্রাক্তন আর দলের বাইরে থাকা খেলোয়াড়দের একের পর এক সঙ্গে যোগাযোগ করে প্রচুর কথা বলেছেন এই কথাবার্তা চলাকালীন ভারতীয় ক্রিকেট দলে নিজের সময়ের আগেই উপেক্ষা করা ভারতীয় এর ম্যানেজমেন্টের প্রতি নিজের যন্ত্রণা প্রকাশ করেন যার মধ্যে আপনাকে সেই পাঁচজন খেলোয়াড়ের ব্যাপারে জানানো যাক যারা দল থেকে বাদ দেওয়ার যন্ত্রণা প্রকাশ করেছেন তালিকায় প্রথমে রয়েছেন সুরেশ রায়না ভারতীয় দলের মিডল অর্ডারের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে তার সঙ্গে কখনো নির্বাচকরা দলের সঙ্গে যুক্ত থাকার কথা বলেননি সুরেশ রায়না নিজের কথা শেয়ার করে বলেছিলেন যে আমি আন্ডার পারফর্ম করেছি আর এটাও বলা হয়েছে যে ওনারা আমার শক্তির ব্যাপারে কথা বলছেন কিন্তু ওনারা আমার সঙ্গে প্রত্যাবর্তনের কথা বলেননি যখন আমার সময় আসবে আমি খেলব তালিকায় দুয়ে রয়েছেন ইরফান পাঠান ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর নেওয়া প্রাক্তন জোরে বোলার ইরফান পাঠানকেও টিম ম্যানেজমেন্ট আর বিসিসিআই এর উপর যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে অনেকটাই আবেগই দেখিয়েছে তিনি বলেন যে দুই হাজার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলা হয় আর তার দুর্দান্ত ইনিংসটি শেষ ইনিংস প্রমাণিত হয় ওই ম্যাচ তার শেষ ম্যাচ ছিল তিরিশ বছর বয়সে তাকে বুড়ো বানিয়ে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টে তার মধ্যে ব্যক্তিগত কথাবার্তা হওয়া উচিত ছিল টিম থেকে বাদ দেওয়ার পর যদি তারা কথাবার্তা বলতেন তো অনেক কিছু হতে পারত ওদের সুরেশ রায়না আর হরভজন সিং এর মতো ক্রিকেটারদের সঙ্গেও কথাবার্তা বলা উচিত ছিল কিন্তু বিষয়টি এটাই যে কে বলবে কথাবার্তা বিসিসিআই আর নির্বাচকরা ওদের ব্যাপারে কোনো ভাবনা ভেবে নেওয়ার আগে তাদের সঙ্গে কথাবার্তা বলা জরুরি মনে করেননি আর তিরিশ বছর বয়সে তাকে বুড়ো বানিয়ে দিয়েছেন যদি এই ব্যক্তিরা কথাবার্তা বলতেন আর বলতেন যে ইরফান তুমি এক বছর নিজের সেরাটা দেখাও তো তোমাকে দলে জায়গা দেওয়া হতে পারে তো নিশ্চিতভাবে তিনি নিজের সেরাটা দেখাতেন তালিকায় তিন নম্বরে রয়েছেন মোহাম্মদ কাইফ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ফিল্ডার মোহাম্মদ কাইফ ভারতীয় দলের অন্য খেলোয়াড়দের জন্য কথা বলেছেন যেখানে তিনি পরিষ্কার বাসীরা বলেন যে নির্বাচকদের প্রত্যেকটা খেলোয়াড়ের বাদ দেওয়ার আগে কথা বলা উচিত বলেছেন যে প্রত্যেক খেলোয়াড় দেশের হয়ে খেলছেন প্রত্যেক খেলোয়াড়ের খারাপ সময় আসে কিন্তু ম্যানেজমেন্টের কমসে কম তাদের এই ব্যাপারে জানানো উচিত যে তাদের দল থেকে কোনো বাদ দেওয়া হয়েছে যাতে তারা ঘরোয়া ম্যাচে উন্নত করে প্রত্যাবর্তন করতে পারেন নাম্বার চারে রয়েছেন অমিত মিশ্রা ভারতীয় ক্রিকেট দলের স্পিনার অমিত মিশ্রাকেও দল থেকে বাদ দেওয়ার পর সুযোগ দেওয়া হয়নি অমিত মিশ্র লাইভ চলাকালীন নিজের সুযোগে না পাওয়া নিয়ে বলেন প্রত্যেক স্তরে ভালো প্রদর্শন করা সত্ত্বেও তাকে দলের বাইরে রাখা হয়েছে উনি এখনো নিজেকে প্রশ্ন করেন যে তার সঙ্গে কেন এমন হয়েছে কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেননি স্বাভাবিকভাবে চোটের কারণে কোনো খেলোয়াড়ের বাদ দেওয়া হলে তার ফিট হওয়ার পর প্রত্যাবর্তন হয়ে যায় দেড় বছর পর সাহার প্রত্যাবর্তন হয়েছে কিন্তু তিনি জানেন না যে তার সঙ্গে কেন এমন হয়েছে চোট থেকে সুস্থ হওয়ার পর আজ পর্যন্ত নির্বাচকরা আর টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলেননি ফিট হওয়ার পর তিনিও নির্বাচকদের প্রশ্ন করেন কিন্তু কোনো জবাব পাননি নাম্বার পাঁচ মনোজ তেওয়ারি ভারত দলের হয়ে খেলা বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তেওয়ারিও লাইভ চলাকালীন নিজের যন্ত্রণা প্রকাশ করেছেন অভিযোগ কেবল সেই সময়ের অধিনায়ক সিং ধোনির তিনি বলেন যে এখন পর্যন্ত তিনি প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির কাছে প্রশ্ন করেননি যে দলের হয়ে মেরিন সেঞ্চুরি করার পরও তাকে কেন পরের ম্যাচের প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছিল এদিকে কোহালির ভালো বন্ধু শত্রু হতে নকপটে শোয়েব আক্তার বললেন এমন কথা একজন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান দ্বিতীয় জন এক সময়কার দুনিয়া কাঁপানো বোলার ক্রিকেট মাঠে এই দুজনের মুখোমুখি টক্কর প্রায় হয়নি বললেই চলে কিন্তু ভারতের বিরাট কোহলি আর পাকিস্তানের সোয়েব আক্তার যদি সমসাময়িক ক্রিকেটার হতেন তাহলে কি হতো এই নিয়ে কোহলি কি ভাবছেন জানা যায়নি কিন্তু সোয়েব কি ভাবছেন তা নিয়ে নিজের মুখেই বলেছেন একটা ক্রিকেট ওয়েবসাইটে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরগর নিজের মনের কথা খুলে বলেছেন সোয়েব পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মনে করেন তারা যদি একই সময় ক্রিকেট খেলতেন তাহলে মাঠের বাইরে যেমন বন্ধু হতেন তেমন মাঠের ভিতরে চরম শত্রু হতেন সোয়েব মনে করেন তিনি এবং কোহলি দুজনেই খুব আগ্রাসী চরিত্রের যে কারণে তাদের মধ্যে বন্ধুত্ব যেমন হতো তেমনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাও হতো রাওয়াল পিন্ডি এক্সপ্রেস বলেছেন কোহলি আমার অন্যতম সেরা বন্ধু হতো কারণ আমরা দুজনই পাঞ্জাবি আর দুজনই খুব আগ্রাসী চরিত্রের ছেলে এরপরে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার যোগ করেছেন কোহলি আমার থেকে অনেক জুনিয়র কিন্তু তা সত্ত্বেও আমি ওকে খুব সম্মান করি দুই প্রতিবেশী দেশের মধ্যে যত রেশারেশি থাকুক না কেন কোহলিকে কিন্তু বরাবর সম্মান করে এসেছেন পাকিস্তানের ক্রিকেটারেরা সে মোহাম্মদ আমির শহীদ আফ্রিদি হোক বা সোয়েব আক্তার ওয়াসিম আকরাম তবে মাঠের বাইরে কোহলিকে বন্ধু বললে মানলেও মাঠের মধ্যে যে তাদের চরম প্রতিদ্বন্দ্ব হতো তা জানাতে ভুলছেন না সোয়েব তিনি বলেছেন আমরা সেরা বন্ধু হলেও মাঠে নামলে কিন্তু চরম শত্রু হয়ে যেতাম ক্রিকেটার কোহলি সম্পর্কে সোয়েব যে কতটা শ্রদ্ধাশীল তা এর আগে বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন পাক পেসার সচিন তেন্ডুলকারের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙার ব্যাপারে তিনি কোহলিকেই এগিয়ে রেখেছেন তবে একটা আক্ষেপ থেকেই যাচ্ছে সোয়েবের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে বেশি বল করতে না পারার আক্ষেপ সোয়েব বলেছেন কোহলির বিরুদ্ধে আরও বেশি দিন খেলতে পারলে দারুণ হতো কিন্তু আমার ক্যারিয়ার শেষ দিকে কোহলি যখন খেলা শুরু করে ওর বয়স খুবই কম ছিল শ্রীলঙ্কার আমার একটা মাত্র বল খেলেছিল কোহলি এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আপডেট ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ মাস্ক ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন